वेलकम टू फूडी टॉक। शांघाई থেকে চলে এলাম গুয়াংজাও। আমরা স্টেট নামলাম হচ্ছে বাইউন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাইউন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইজ দ্য সেকেন্ড বিগেস্ট এয়ারপোর্ট ইন চায়না। বাইউন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইজ নেমড আফটার ক্লাউড। রওনা দিলাম গুয়াংজাও সিটির জন্য। এটা একটা পোর্ট সিটি, সেম লাইক সাংহাই। গুয়াংডং প্রভিন্সের ক্যাপিটাল হচ্ছে গুয়াংজাও। হোটেলে চেক ইন করার পরে বেরিয়ে পড়লাম গুয়াংজাও সিটি দেখার জন্য। গুয়াংজাও সিটি সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে জাহা হাদিদের বানানো যে আর্কিটেকচারাল মনুমেন্ট, সেটা হচ্ছে অপেরা হাউস। এটা এত সুন্দরভাবে তৈরি যে প্রচুর লোক ওটা দেখতে এখানে যায়। গুয়াংজাও অপেরা হাউসটা নামটাই হচ্ছে টু পেবল। সো টু পেবলের ভেতরে 1800 পিপল ক্যান সিট। মল অফ দ্য ওয়ার্ল্ড খুব কাছেই গুয়াংজাও অপেরা হলের। ইটস অ্যামেজিং একটা দৃশ্য। -1, -2, -3, -4 এগুলো পুরোটাই মল। এবং -5 যখন যাবেন, -5 ইজ বেসিক্যালি মেট্রো রেল, অ্যান্ড -6 সেটা হচ্ছে সিটির মধ্যে যে এয়ার সার্কুলেশন ওনারা করেন। পুরো চায়নার গুয়াংজাওতে সিটিতে এয়ার সার্কুলেশনটা -6 লেয়ার দিয়ে যায়। এবং -7 ইজ বেসিক্যালি দ্য ওয়াটার সার্কুলেশন। সো অটোমেটিক্যালি হিট অফ দ্য আর্থ, যে আমাদের আর্থের ভেতরে যে গরমটা থাকে, সেই গরমটাকে ওরা আটকে দিচ্ছে এই পানির এই সার্কুলেশনটা দিয়ে। মলটা আপনারা মাস্ট ভিজিট করবেন। এবং ইট হ্যাজ মোর দ্যান 1800 শপ অ্যান্ড মোর দ্যান 45 রেস্টুরেন্টস আর দেয়ার ইনসাইড। মল অফ দ্য ওয়ার্ল্ড থেকে একটু এগিয়ে যাবেন। এগিয়ে গেলে দেখতে পাবেন একটা আওয়ার গ্লাস শেপের একটা অনেক লম্বা বিল্ডিং। দিস ইজ নোন অ্যাজ ক্যান্টন টাওয়ার। ক্যান্টন টাওয়ার ইজ দ্য থার্ড হাইয়েস্ট টাওয়ার ইন চায়না। সেম লাইক সাংহাইতে যে পল টাওয়ার ছিল, সেরকমই এখানে ক্যান্টন টাওয়ার। ক্যান্টন টাওয়ার ইজ বেসিক্যালি 604 মিটার লম্বা। 2009 এটা বানানো শুরু করে এবং 2010 এশিয়ান গেমসের সময় এটার উদ্বোধন হয়ে যায়। যে কোনো হোটেলে আপনি চেক ইন করুন, আপনি বারান্দায় আসলে ক্যান্টন টাওয়ারটা দেখতেই পাবেন। গুয়াংজাওতে যখন আমরা যাই, তখন একটা অ্যাপেলের নতুন ফোন রিলিজ করে এবং আমরা অ্যাপেলের ফোনটাকে দেখার জন্য অ্যাপেলের একটা শপ ভিজিট করব ভাবলাম। আমরা জানতে পারলাম যে অ্যাপেলের শপ যেটা গুয়াংজাওতে আছে, সেটা হচ্ছে চায়নার সবচেয়ে বড় অ্যাপেল শপ। পার্ক সেন্ট্রাল মলের মধ্যে অ্যাপেল শপটা, এবং এই অ্যাপেল শপটা এতটাই বড় যে এখানে মানে ইফ ইউ কাম উইথ ইউর কিডস, চান্সেস আছে যে আপনার বাচ্চা হারিয়ে যাবে। তো এখানে একটা ওই বাচ্চা এবং বাচ্চাদেরকে খুঁজে নেওয়ার জন্য একটা সিকিউরিটির একটা পুরো সিস্টেম তৈরি করা আছে, যে যদি বাচ্চারা হারিয়ে যায় তাদেরকে ওরা নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা জায়গায় রাখে। এবং মা বাবারা এতটাই বিজি হয়ে যায় যে ফোনটা দেখতে, যে তারা ভুলে যায় যে বাচ্চাটা কোথায়। হঠাৎ মনে পড়ার পরে তখন ওরা আবার ওই বাচ্চাদের ওই সিকিউরিটি গার্ডের ওখানে যায় এবং তাদের বাচ্চাদেরকে ক্লেম করে নিয়ে আসে। গুয়াংজাও সিটি দেখা শেষ, এবারে রওনা দিলাম ডংগং সিটির উদ্দেশ্যে। সেখানে অপেক্ষা করছে লুসি। লুসি আমার আরেক পেন ফ্রেন্ড, যার সাথে দেখা করতে আমরা ছেড়ে যাচ্ছি। চোখ রাখুন ফুডিটক্সের পর্দায় পরের এপিসোডের জন্য।